কোরিয়ার হৃদয় ভেঙে টিকে রইল ঘানা। ঘানার জন্য বিশ্বকাপের আজকের দিনটি সত্যি অন্যতম, কারণ দীর্ঘ 12 বছর পর বিশ্বকাপের মঞ্চে জয়ের দেখা পেল আফ্রিকান এই দেশটি, যেখানে 5 গোলের রোমাঞ্চে কোরিয়াকে হারিয়ে শেষ 16 আশা বাঁচিয়ে রাখল ঘানা। বারুদে ঠাসা এই ম্যাচে কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলেনি, তবে ঘানা যেভাবে দুর্দান্ত খেলেছে তাতে জয়টা তাদের প্রাপ্য ছিল। আর তাই তো 3-2 গোলের ব্যবধানে জিতে আসরে নিজেদের টিকিয়ে রাখলো আফ্রিকান এই দেশটি। প্রথমার্ধের ব্যর্থতা ভুলে ঘুরে দাঁড়িয়েছিল দক্ষিণ কোরিয়া। বিরতির পর 3 মিনিটের মধ্যে 2 গোল শুট করে রীতিমতো ম্যাচে ফেরেছিল চো চি ইউং শাং, কিন্তু এই ঘানা তো হাল ছেড়ে দেওয়ার পাত্র নয়। একটু পরে আবারও পুনরুদ্ধার করল লিড, আর সেখান থেকেই শেষ পর্যন্ত দুর্দান্ত জয়। প্রথমার্ধে মোহাম্মদ সালিসু ও মোহাম্মদ কুদুসের গোলে এগিয়ে যায় তারা, এরপরে জয়সূচক গোলটিও করেন মোহাম্মদ কুদুস। তাই তো কাতার বিশ্বকাপে আরও একটি জমজমাট ম্যাচ দেখল ফুটবল বিশ্ব। প্রতিদ্বন্দ্বী 2 দলের কাছেই ম্যাচটিতে জয় পাওয়া ছিল অতি গুরুত্বপূর্ণ, তবে উরুগুয়ের সঙ্গে ড্র করা দক্ষিণ কোরিয়া আজ ঘানার বিপক্ষে পেরে উঠতে পারেনি, শেষ পর্যন্ত তাদের আত্মসমর্পণ করে নিতে হয়েছে। তাই তো হতাশ হয়ে দলটি মাঠ ছেড়েছেন।